এজে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো নেটিস ব্র্যান্ডের N3D AC1200 ওয়্যারলেস ডুয়েল ব্যান্ড রাউটার। এই রাউটারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। রাউটারটির এখানে কিছু ফিচার দেওয়া আছে, যেমন পোর্ট, RGB পোর্ট যেটি আছে, এরপরে আপনার 1 GHz CPU চিপসেট আছে, 128 MB RAM এবং সিগন্যাল এম্পিফায়ার, তারপরে 2.4 GHz এবং 5 GHz ব্যান্ড ডুয়েল ব্যান্ডের যে নেটওয়ার্কটি আছে সাপোর্ট দিবে এবং 4 অ্যান্টেনা। এই ফিচারগুলো দেখা যাবে। তো আমি আসলে রাউটারটি কিনেছিলাম গত 1 মাস আগে। আমি স্টারটেক থেকে রাউটারটি নিয়েছিলাম, আমার কাছে দাম নিয়েছিল 2383 টাকা। তো আমি আজকে রাউটারটি সম্পর্কে আপনাদেরকে বলবো। রাউটারটি আমি অলরেডি ফিট করে রেখেছি, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। আপনারা দেখুন, আমি রাউটারটি এখানে এরকমের সেট আপ করে রেখেছি, অন্যর সাথে সরাসরি কানেক্ট করে এখানে দেখুন আমি রাউটারটি এখানে রেখে দিয়েছি। তো রাউটারটি সম্পর্কে যে রিভিউটি বলবো, আপনারা কেনার আগে অবশ্যই দেখবেন যে রাউটারটি আসলে সার্ভিস, তাদের রাউটারটির সার্ভিস খুব ভালো। কিন্তু আমি আসলে বেশি রেঞ্জের জন্য কিনেছিলাম, কিন্তু আসলে রাউটারটিতে সেই রকমের কাঙ্ক্ষিত রেঞ্জ পাবেন না। আপনি 5G যে ব্যান্ডটি আছে, আপনি 5G ব্যান্ডটি হাইয়েস্ট হলে 10 থেকে 15 মিটার পর্যন্ত আপনি সিগন্যাল পাবেন, বেটার সিগন্যাল পাবেন। আর 2.4 GHz যে ব্যান্ডটি আছে সেটিতে আপনি অলমোস্ট 100 থেকে 150 ফিট মোটামুটি ভালো স্পিড থাকলে তাইলে সিগন্যালটি পাবেন। আপনি যে একদম দূর থেকে 400-500 ফুট দূর থেকে আপনি যে লাইনটি পাবেন সেটি পাবেন না। এর জন্য আমি দেখলাম যে রাউটারটি আসলে রেঞ্জের থেকে খুবই রাউটারটির রেঞ্জ খুবই খারাপ। আপনারা যদি রেঞ্জের জন্য নিতে চান অবশ্যই এই রাউটারটি নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত রেঞ্জ পাবেন না। কিন্তু আপনি যদি একটি রুমের ভিতরে ইউজ করতে চান, কাছাকাছি আপনার একটি বা দুটি রুমের জন্য যদি নিতে চান, তাহলে রাউটারটি মোটামুটি ভালো আছে। রাউটারটি দেখতে খুব সুন্দর, আমি আসলে সুন্দর দেখে নিয়েছিলাম, খুব স্লিম, তারপরে আপনার অ্যান্টেনাগুলোও খুব ভালো আছে। কিন্তু আসলে রেঞ্জ খুবই কম, যার জন্য আমি আসলে এটা আমি যে উদ্দেশ্যে নিয়েছিলাম আমার সে উদ্দেশ্যটা হচ্ছে না। আমি আসলে দূর থেকে যাতে ইউজ করতে পারি আর রেঞ্জ যাতে বেশি থাকে এর জন্য নিয়েছিলাম, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত রেঞ্জ এই রাউটারটি থেকে আপনারা পাবেন না। তাছাড়া রাউটারটির যেসব ফিচার আছে, ফিচারগুলো খুবই সুন্দর ফিচার, ফিচারগুলো আপনারা দেখে নিতে পারেন। প্রোগ্রামগুলো খুব ইজি, রাউটারটির যে স্ট্রাপ প্রোগ্রাম সেটিও খুব ইজি। তো আপনারা যদি চান যে আপনাদের একটি বা দুটি রুমের জন্য রাউটার কিনবেন, তাহলে এটি নিতে পারেন। কিন্তু আমার কাছে একটি বা দুটি রুমের ইউজ করার জন্য এত বেশি টাকা দিয়ে এই রাউটার কেনার কোনো মানে হয় না আমি যেটা মনে করি। আর যে রেঞ্জ থাকার কথা ছিল সেই রেঞ্জ এই রাউটারটি থেকে পাওয়া যাবে না, যার জন্য আপনারা বুঝে শুনে তারপরে কিনবেন। যদি রেঞ্জের জন্য কিনতে চান তাহলে এই রাউটারটি আপনাদের জন্য হবে না। আর যদি বেটার সার্ভিসের জন্য চান যে একটি বা দুটি রুমে ইউজ করবেন, তাহলে এটি নিতে পারেন অনায়াসে, তাহলে খুব ভালো সার্ভিস দেবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।